আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শোনার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, অবশ্যই আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত গল্পের সমস্ত নোটিফিকেশনস আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে এবং আমাদের উৎসাহ দিতে পারেন আপনাদের জন্য নতুন নতুন অসাধারণ কিছু গল্প প্রস্তুত করার। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, সুপ্রভাত দত্তের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প রূপের আড়ালে। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, রূপের আড়ালে। সুন্দর কারুকার্য করা কাঠের ফ্রেমে বাঁধানো আয়নাটার সামনে বসে সাজগোজে ব্যস্ত নয়নিকা। আগের থেকে কতটা রূপ ফুটে উঠেছে, অ্যারোমাথেরাপি কাজ করছে কিনা, এইসব ভাবছিল সে। রাত তখন 8টা বাজে। প্রত্যুষ পাশে রুমে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। আজ 15 দিন হল এই বৈষ্ণবী ভিলাটি কিনেছে প্রত্যুষ, দোতলা বাড়ি। বাড়ির সামনে একটি সরু রঙিন পাথর বেছানো রাস্তা চলে গেছে বাইরের গেট অবধি, চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা। রাস্তার দুপাশে সবুজ লন এবং যত্রতত্র ছড়ানো বিভিন্ন ধরনের গাছ। ওপর ও নিচের তলা মিলিয়ে মোট 3টে করে 6টি রুম। এছাড়া কিচেন বাথরুম তো আছেই, প্রতিটা তলাতেই একটা সরু লম্বা বারান্দা। রুমগুলো সব বারান্দা ঘেঁষে পরপর আছে। রূপচর্চার ক্ষেত্রে যথেষ্ট সিরিয়াস নয়নিকা, এ ব্যাপারে তার সময় জ্ঞান থাকে না। স্বামী সংসারের দায়িত্ব সামলে যখনই সময় পায় তখনই সে রূপচর্চায় নিজেকে ব্যস্ত রাখে। যেখানে অন্য কেউ হলে ফেসবুক কিংবা ইনস্টাতে নিজেকে ব্যস্ত রাখত, সেখানে নয়নিকা একটু ব্যতিক্রমী। ফ্লিপকার্ট অ্যামাজন থেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী অর্ডার দিতেই থাকে, খরচ করে প্রচুর। এ ব্যাপারে প্রত্যুষও কোনোদিন বাধা দেয়নি তাকে। এর অবশ্য একটা কারণ আছে, 3 বছর হলো তাদের বিয়ে হয়েছে, নয়নিকার গর্ভে আসে তাদের প্রথম সন্তান। দুর্ভাগ্যবশত সে পৃথিবীর আলো দেখতে পায়নি, গর্ভাবস্থায় মারা যায়। এত বড় মানসিক আঘাতে নয়নিকার প্রায় উন্মাদ হয়ে যাওয়ার উপক্রম, অনেক সময় লেগেছিল নিজেকে সামলাতে। সেই সময়টা প্রত্যুষেরও খুব হ্যাপা হয়েছিল। একে সন্তান হারানোর যন্ত্রণা, তার উপর কোম্পানির কয়েকটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের চাপ, প্রায় 6 মাস লাগে নয়নিকার স্বাভাবিক অবস্থায় ফিরতে। দিনের অর্ধেক সময় আয়নার সামনে বসে থাকতো আর কি যেন ভাবত, গভীর প্রশান্তি অনুভব করত আয়নার দিকে তাকিয়ে। ভূমিষ্ঠ না হওয়া সন্তানের রূপ কল্পনা করত আয়নার ভেতর। প্রত্যুষ সেই ব্যাপারটা এড়িয়ে যায়নি, যথেষ্ট ইন্ধন জুগিয়েছে সে। সামনে প্রতিফলিত প্রতিবিম্বের দিকে চেয়ে স্থির চোখে তাকিয়ে আছে, আর চোখের নিচে আইলাইনারের শেড দিচ্ছে নয়নিকা। ঠিক তখনই এক আশ্চর্য দৃশ্য দেখতে পেল। আয়নায় প্রতিফলিত তার প্রতিবিম্বের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা মূর্তি। অসাধারণ মুখাবয়ব এবং অপূর্ব সাজে সজ্জিত সেই মহিলা, সিঁথিতে সিঁদুর। এই রকম ঘটনা দেখতে পেয়ে বুকটা ধড়াস করে ওঠে এবং আইলাইনারটা মাটিতে পড়ে যায়। কোনো রকম সাহস নিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে আসে সে, কিন্তু কাউকে দেখতে পেল না। এক রাশ ভয় নিয়ে পুনরায় তাকায় সামনের দিকে। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে সেই মহিলার প্রতিবিম্ব। মহিলাটির চোখে যেন এক মোহময় আকর্ষণ আছে, সহজে তার থেকে চোখ ফেরানো সম্ভব নয়। এইভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকে সেই মহিলার প্রতিবিম্বের দিকে, অনেকটা নেশায় আচ্ছন্নের মতো।
চারপাশের ব্যাপারে কোনো হুঁশ থাকে না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর পিঠে কারুর স্পর্শ পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নয়নিকা। পেছন ফিরে দেখে প্রত্যুষ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার নয়ন, কখন থেকে তোমাকে ডাকছি ডিনারের জন্য, তুমি শুনতে পাওনি? নয়নিকা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে প্রত্যুষের দিকে, তারপর মৃদু অবাক স্বরে বলে, কি হয়েছে তোমার? নয়নিকার কাঁধ ধরে মৃদু ঝাঁকিয়ে বলে প্রত্যুষ। ঠিক তখনই নয়নিকা তার ডান হাতের তর্জনীটা ধীরে ধীরে তুলে ধরে আয়নার দিকে। প্রত্যুষ আয়নার দিকে তাকিয়ে বলে, কি কি দেখাতে চাইছো? ওইখানে ওইখানে আয়নার মধ্যে এক মহিলা। কি, আরে কোথায় মহিলা? উফ নয়ন, এসব তুমি কি বলছোটা কি? সারাক্ষণ এই সাজঘরে বসে থাকতে থাকতে তোমার মাথাটা গেছে, চলো খাবে চলো। এই বলে নয়নিকাকে ডাইনিং হলে নিয়ে এলো প্রত্যুষ। রাত তখন দুটো, রাতের নীরবতাকে জানান দিচ্ছে ঘড়ির কাঁটার টিক টিক শব্দ। গভীর ঘুমে আচ্ছন্ন প্রত্যুষ, হঠাৎ নয়নিকার ঘুম ভেঙে যায়। বাথরুম যাওয়ার পথে সাজঘরের পাশ দিয়ে পেরোতেই থমকে যায় সে। ঘরের ভেতর থেকে মহিলা কণ্ঠে এক গানের কলি ভেসে আসছে। বুকটা কেঁপে ওঠে নয়নিকার, কিছুক্ষণ বন্ধ দরজায় কান পেতে থাকে সুমধুর সেই কণ্ঠ, তারপর ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু কাউকে দেখতে পায় না। ড্রেসিং টেবিলে তাকাতেই খটকা লাগে নয়নিকার। চিরুনি, লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, ক্রিম, কাজল সব অগোছালোভাবে ছড়িয়ে আছে। অথচ এই ঘর থেকে বেরিয়ে আসার আগে সেসব ঠিকঠাকই সাজিয়ে রাখা ছিল। ঘটনাটা নিয়ে ভাবতে ভাবতে তার চোখ চলে যায় আয়নার দিকে। ঠিক তখনই আবার শিহরণ খেলে যায় সারা শরীরে। দেখা যায় আয়নায় প্রতিফলিত হয়েছে আজ সন্ধেতে দেখা সেই মহিলার প্রতিবিম্ব। নীল বেনারসি শাড়ি এবং লাল ব্লাউজ পরিহিতা, খোঁপা করা চুল, বিভিন্ন ধরনের অলংকারে আবৃত তার শরীর, যেন অসাধারণ রূপের ঝলকানি ফুটে উঠছে তার সমস্ত অবয়ব থেকে। প্রতিবিম্বটি যেন আগের থেকে বেশ স্পষ্ট। সহসা পেছন ফিরে তাকায় নয়নিকা, না কেউ নেই। আগের থেকে অতটা ভয় পেল না ঠিকই, তবে বুকে মৃদু মৃদু দুরুদুরু শুরু হয়েছে। আয়নার সামনে তাকাতেই দেখতে পেল মহিলার প্রতিবিম্বটির ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠেছে, চোখের দৃষ্টি গভীর। পরক্ষণেই সেই হাসি মিলিয়ে গিয়ে এক গভীর ব্যথা ফুটে উঠল সমগ্র মুখমণ্ডলে। ভ্রুযুগলে করুণতার ছাপ, চোখ ছলছলে, নাকের পাটা হালকা ফোলা, মনে সাহস এনে কম্পিত স্বরে নয়নিকা বলল, কে তুমি? আয়নার ওপার থেকে ভেসে এলো সেই মহিলার আওয়াজ, তুমি তো আমি। মানে? বিস্মিত হয়ে বলে নয়নিকা। কপালে সরু ঘামের রেখা দেখা দিয়েছে তার। আয়নার ওপার নিরুত্তর। পরক্ষণেই জ্ঞান হারায় নয়নিকা। যখন জ্ঞান ফেরে তখন নয়নিকা নিজেকে বেডরুমে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। তার ঠিক পাশে বসে আছে প্রত্যুষ এবং ডক্টর সান্নাল প্রেসক্রিপশন লিখছেন। নয়নিকা ধরা গলায় প্রত্যুষের উদ্দেশ্যে বলে, তুমি আজ অফিস গেলে না? কি করে যাই বলো,
যা কাণ্ড ঘটাচ্ছ তুমি। ভাগ্যিস কাল রাতে আমার ঘুমটা ভেঙে গেছিলো, নইলে জানতেই পারতাম না তুমি সারা রাত সাজঘরে বসে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে। তারপর পাক্কা 4 ঘন্টা সেন্সলেস অবস্থায় ছিলে। চোখে মুখে কত জল দিলাম কিন্তু কোনো ফল হলো না। ভয়ে টেনশনে তখন আমার যাতা অবস্থা। একটু ভোর হতেই ডক্টর সান্যালকে ফোন করি। আচ্ছা কি হয়েছিল আমি একটু খুলে বলবে? সেই মহিলাকে আবার দেখেছি আমি প্রত্যুষ। কাল রাত 2টা নাগাদ ওই আয়নার মধ্যে। এবার একটু বিরক্তই লাগছিল প্রত্যুষের। সেই মহিলা শুনে শুনে তবু নিজেকে সংযত করে মুখে মৃদু হাসি এনে বলল, আচ্ছা আচ্ছা বেশ বেশ ঠিক আছে, এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, একটু রিল্যাক্স হও, তারপর সব শুনবো বলছি তো, ঘুমো চলো। নয়নিকা বুঝতে পারছে যে মহিলার ব্যাপারটা নিয়ে ততটা সিরিয়াস নয় প্রত্যুষ, তাই আর কিছু বলে না সে। প্রত্যুষও মনটা হালকা করার জন্য বাগানে এলো, কিছুক্ষণ গাছেদের সাথে চোখের মৌন সংলাপ করল, তারপর দুপুরের খাবার তৈরি করে নয়নিকাকে খাইয়ে নিজে খেল। নয়নিকা ঘুমিয়ে পড়তেই বারান্দাতে ইজি চেয়ারে আবার গা এলিয়ে দিল। ইজি চেয়ারে বসে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে জানে না। যখন ঘুম ভাঙল তখন বিকেল প্রায় শেষ। ইজি চেয়ার থেকে উঠে নয়নিকার পাশে এসে বসল। ঘুমন্ত নয়নিকার মুখটা ভালো করে জরিপ করতে করতে বুঝতে পারে কিছু একটা পরিবর্তন হয়েছে তার মুখে, কেমন যেন রক্তশূন্য ফ্যাকাশে দেখাচ্ছে। সন্ধে কাটল, রাতেও তেমন অঘটন কিছু ঘটল না। ক্লান্ত নয়নিকা দিনে রাতে সমান তালে ঘুমিয়ে পার করছে। পরদিন সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে প্রত্যুষ, এমন সময় নয়নিকা তার পাশে এসে ঘুম জড়ানো কণ্ঠে বলল, গুড মর্নিং। আরে আরে তুমি আবার উঠে গেলে কেন, দুর্বলতার ভাব একটু কমেছে? এই বলে ধীরে ধীরে এগিয়ে আসে নয়নিকা, চোখে মুখে প্রেমের ভাব। প্রত্যুষ মৃদু হেসে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইরকম তো হতেই থাকে। আচ্ছা বাই দ্য ওয়ে, আজ আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আজ আর ডুব দিলে চলবে না, তুমি এই অবস্থায় একা থাকতে পারবে তো? আরে বাবা এত টেনশন করো না, আমি ঠিক থাকতে পারবো। এই বলে চলে গেল প্রত্যুষ। কর্তব্যপরায়ণ এমন স্বামীর জন্য গর্বে বুক ভরে ওঠে নয়নিকার। সিভিল ইঞ্জিনিয়ার প্রত্যুষ, এলাকার নামই পিসি কনস্ট্রাকশনের হেড, কলকাতা থেকে প্রমোশন হয়েই এই অফিসে জয়েন করেছে। তার অফিসে অফিসিয়াল স্টাফ, অ্যাকাউন্ট্যান্ট, সিকিউরিটি, ফিল্ড অফিসার, লেবার মিলে অনেকে কাজ করে। প্রত্যুষ খুব একটা ফিল্ডে যায় না, প্রমোশনের ফলে এখন তার আস্তানা 10x12 ফুটের শীততাপ নিয়ন্ত্রিতই চেম্বারটি। রিভলভিং চেয়ারে বসে আছে সে, সামনে অনেক কাজ যেগুলো টেন্ডার পাশ হয়ে গেছে, সেই নিয়েই তো চাপে আছে, কিন্তু কাজে কিছুতেই মন বসাতে পারছে না। টেবিলে নামানো গোল কাঁচের পেপারওয়েটটা ঘুরিয়ে চলেছে আর নয়নিকার ব্যাপারটা বার বার মাথা চাড়া দিয়ে উঠছে। এমন সময় কাঁচের দরজা খুলে ভেতরে প্রবেশ করল পিএ মীনাক্ষী সেন। বসের চিন্তিত মুখ দেখে মীনাক্ষী জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার, আপনাকে এমন টেন্স দেখাচ্ছে কেন? মীনাক্ষীর উপস্থিতি প্রথমে বুঝতে পারেনি, তার গলা শুনে হকচকিয়ে উঠে বলল, ও তুমি স্যার, কি হয়েছে আপনার? এবার প্রত্যুষ নয়নিকার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা মীনাক্ষীকে বলে। সব কথা শুনে মীনাক্ষী বলে, স্ট্রেঞ্জ। আচ্ছা স্যার, দুই হাতের কোনুই টেবিলে ঠেকিয়ে হাতের দুই তালু মুঠি করে আলতোভাবে কপালে ঠুকছিল প্রত্যুষ। মীনাক্ষীর স্যার সম্বোধনে সাড়া দিয়ে বলল, বলো। না 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 কিছু না, এখন চলি স্যার, কয়েকটা প্রজেক্ট রেডি করতে হবে। এই বলে এক প্রকার এড়িয়ে চলে গেল মীনাক্ষী। অফিস থেকে বেরিয়ে প্রত্যুষ গাড়ি স্টার্ট দেয় বাড়ির অভিমুখে।
আনমনাভাবে ড্রাইভ করার ফলে একটা লোককে প্রায় চাপা দিতে দিতে নিজেকে সামলে নিল। পেছন থেকে সেই লোকটার চিৎকার শোনা যাচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে বিকেল পৌনে পাঁচটা হয়ে গেল। উঠোন বা বেডরুম কোথাও নয়নিকাকে খুঁজে না পেয়ে বেশ ঘাবড়ে যায় প্রত্যুষ। অজানা আতঙ্কে ভরে ওঠে মন। ডাকাডাকি করেও কোনো লাভ হলো না। সমস্ত প্রচেষ্টাকে ঠেলে ফেলে অগ্রসর হলো সাজঘরের উদ্দেশ্যে। সে 100% নিশ্চিত যে নয়নিকাকে ওই ঘরেই পাবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবল, কি কুক্ষণেই যে সেই বাড়িটা কিনেছিল। স্বাভাবিকভাবেই সাজঘরের সামনে এসে সে দরজা খোলা পায়। উঁকি মারতেই বুকটা ধরাস করে ওঠে প্রত্যুষের। সে দেখে আয়নার সামনে স্থির চোখে তাকিয়ে আছে নয়নিকা, চুলে খোঁপা করা। এই দৃশ্যটা প্রত্যুষকে আরও অবাক করল। নয়নিকা তো চুলে খোঁপা করে না, সারাদিন খোলা চুলে থাকতেই পছন্দ করে। এই ব্যাপারে একবার প্রত্যুষ জিজ্ঞেস করাতে এসে বলেছিল, খোঁপা করলে কেমন যেন একটা অস্বস্তি করে আমার, তাই আর করি না। কিন্তু আজ নয়নিকাকে এমন অবস্থায় দেখে তার কেমন সন্দেহ হলো। শুধু খোঁপাই করেনি, সাথে নীল বেনারসি পড়েছে। পা টিপে টিপে ঘরে প্রবেশ করে ঠিক নয়নিকার পেছনে এসে দাঁড়ায় সে। তখনই আয়নার সামনে চোখ পড়তেই তিন পা পিছিয়ে যায় প্রত্যুষ। মনে মনে ভাবে, এ তো নয়নিকার প্রতিবিম্ব নয়, তবে কে? নয়নিকা আয়নার সামনে তাকিয়ে আছে, তবুও প্রত্যুষের প্রতিবিম্ব দেখে তার কোনো প্রতিক্রিয়া হলো না। প্রত্যুষ কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থেকে এগিয়ে যায় নয়নিকার দিকে। পিঠে হাত দেয় নয়নিকার। হাত দেওয়া মাত্রই নয়নিকা চমকে উঠে পেছনে ফিরে বলে, এ কি তুমি, কখন এলে? আমি তো টেরই পাইনি। নয়নিকার কথা শুনে আরও অবাক হয় প্রত্যুষ। এতক্ষণ আয়নার দিকে তাকিয়েছিল, সামনে প্রতিবিম্ব ফুটে উঠেছিল, তাও নয়নিকা বুঝতে পারেনি। কি গো, কখন এলে? পুনরায় বলে নয়নিকা, না না, আসলে ওই ওই মহিলা। তোতলাতে থাকে প্রত্যুষ, দুহাত দিয়ে মুখের ঘাম মুছে নেয়, জিভ দিয়ে ঠোঁট চাটে একবার। কি, কোন মহিলা, কি বলছো প্রত্যুষ? তোমারও কি আমার রোগটা ধরলো না কি বলো তো? উঠে দাঁড়িয়ে বলে নয়নিকা, রাগে উত্তেজিত হয়ে প্রত্যুষ বলে ফেলে, তুমি আয়নার সামনে বসেছিলে ঠিকই, কিন্তু ওই আয়নাতে তোমার প্রতিবিম্ব ছিল না। তোমার প্রতিবিম্বের পরিবর্তে সম্পূর্ণ অন্য এক মহিলার প্রতিবিম্ব ফুটে উঠেছিল ওখানে। ও মা, আমার পরিবর্তে অন্য মহিলার প্রতিবিম্ব? আচ্ছা শোনো শোনো, বলছি আজকে অফিসে কি কিছু হয়েছে, মানে খুব স্ট্রেস ছিল? আচ্ছা চলো এক কাপ চা করে দিই, ফ্রেশ লাগবে। এই বলে প্রত্যুষকে নিয়ে নিচে নেমে গেল নয়নিকা। বারান্দায় বেতের চেয়ারে বসে আছে প্রত্যুষ, হাতে গরম চায়ের কাপ। নয়নিকা তার কাপ টেবিলে নামিয়ে রেখেছে, এখনো বসেনি সে। বেতের চেয়ারটা বেশ কয়েকবার ঝাড়ল, তারপর টেবিলের উপর নামালো ফুলদানি, কেটলি ট্রে বেশ কয়েকবার এদিক ওদিক করলো, বেশ ঠিকঠাক ডেকোরেশন করে নিচ্ছে। এই দৃশ্য প্রত্যুষের বেশ বেমানান লাগল। মনে মনে ভাবল, নয়নিকা কি আগে এতটাই গোছালো ছিল? এবার বেতের চেয়ারে বসে মোবাইলে স্ক্রিনের দিকে তাকিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘাড় ঘুরিয়ে বেশ কয়েকবার চুলে হাত বোলাল। প্রত্যুষ চা খেতে খেতে ঠিক কায়দা করে নয়নিকার পেছনে এসে দাঁড়ায়। নয়নিকা তখনও তার কাজে ব্যস্ত। প্রত্যুষ দেখল নয়নিকা সেলফি মোডে ক্যামেরাটা চালিয়ে তার মুখশ্রী পরিচর্যা করছে। কিছুক্ষণ নয়নিকাকে দেখে আবার নিজের চেয়ারে বসে। বাসায় ফেরা পাখির ডানায় বিকেল মুছে সন্ধে নেমেছে ধীর লয়। রান্নায় ব্যস্ত নয়নিকা, ল্যাপটপে এক নাগারে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছে প্রত্যুষ। একটু রিল্যাক্সের জন্য হোয়াটসঅ্যাপটা অন করতেই দেখে মীনাক্ষী মেসেজ করেছে, স্যার আপনার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, আপনাকে কি কল করতে পারি? প্রত্যুষ লিখল, হ্যাঁ। মীনাক্ষীর কল আসতেই রিসিভ করে প্রত্যুষ বলল, হ্যাঁ হ্যাঁ বলো, কি কথা আছে?
ফোনের ওপার থেকে মীনাক্ষী বলে উঠল, স্যার আপনারা কতদিন আগে ওই বাড়িটা কিনেছেন? এই দিন 14-15 হলো। বাড়িটা কেনার আগে ওখানকার স্থানীয় মানুষ কি কিছু বলেছে? না তো, তেমন তো কিছু বলেনি। তবে যেদিন আমরা মালপত্র শিফট করি সেদিন ওই আশপাশের লোকজন বেশ অবাক চোখেই আমাদের দিকে তাকাচ্ছিল। ওখানকার মানুষজনের সাথে কি আপনারা আলাপ করেছেন? তেমনভাবে তো আলাপ করা সম্ভব হয়ে ওঠেনি। সকালে উঠেই ব্রেকফাস্ট সেরে অফিস, ফিরতে ফিরতে সেই সন্ধে। নয়নিকাও তেমন আলাপই নয়, নিজের সাজগোজ নিয়েই ব্যস্ত থাকে। ফোনের ওপারে প্রত্যুষের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ থাকে মীনাক্ষী, তারপর মৃদু গলায় বলে, স্যার আমি একটা কানাঘুষো কথা শুনলাম ওই বাড়িটার ব্যাপারে। কি কি কথা? আমার এক ফ্রেন্ড আছে মনীষা নামে, ওর দুঃসম্পর্কের এক মামা তো দাদুরা নাকি এককালে আপনাদের পাড়াতেই থাকতেন, প্রায় 40 বছর ধরে ছিলেন ও পাড়াতে। মনীষার দাদু মারা যাওয়ার পর ওর মামা সপরিবারে বিদেশে চলে গেছেন বাড়ি বিক্রি করে। মনীষা ওর মামার কাছেই শুনেছে আপনাদের ওই রহস্যময় বাড়ির ব্যাপারে। কি শুনেছে, কি শুনেছে? বাড়িটা নাকি বৈষ্ণবী সামন্তের। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? ওনার নাম অনুসারেই হয়তো এই বাড়ির নাম বৈষ্ণবী ভিলা, তাতে রহস্যের কি আছে? আছে স্যার আছে, আমার কথাটা তো আগে শুনুন। বৈষ্ণবী সামন্তকে নাকি, হ্যালো হ্যালো, আরে আরে বৈষ্ণবী সামন্ত কি, ড্যামিট, হ্যালো। প্রত্যুষ এত দূর বলার পর একটা যান্ত্রিক শব্দ করে ফোনটা নিজে থেকেই কেটে গেল। হোয়াটসঅ্যাপে মীনাক্ষীকে মেসেজ পাঠানোর চেষ্টা করল, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছুতেই সেটা সেন্ড হলো না। অগত্যা ল্যাপটপে মন দিল সে। নয়নিকা রান্নায় ব্যস্ত, কি মনে হতে দোতলার সাজঘরের সামনে উপস্থিত হল। ভেতরে ঢুকে সমস্ত লাইট জ্বালিয়ে ভালোভাবে দেখল সে ঘরটা। ড্রেসিং টেবিলে কাঠের ফ্রেমে বাঁধানো আয়নাটা তাক লাগানোর মতো, তার সামনে রাখা রয়েছে টুল, এছাড়া আছে দুটো চেয়ার, দেওয়ালে ঘেঁষে একটা সোফা, দামি ভেলভেট চাদরে মোড়া দুটো বন্ধ জানলা ও একটা ছোট বইয়ের র‍্যাক। একবার সে ভাবল 15 দিনের মধ্যে একবারও সেই ঘরটা কেন ভালোভাবে দেখেনি। হয়তো তার মতো কাজপাগল ইঞ্জিনিয়ারের পক্ষে কোনো ঘর এত খুঁটিয়ে দেখা সম্ভব নয়। আজ নয়নিকার জন্যই এই ঘরটা ভালোভাবে দেখার উপায় হয়েছে। র‍্যাক থেকে বইগুলো নামিয়ে দেখছিল প্রত্যুষ। বেশিরভাগ বই রূপকেন্দ্রিক, আর আছে গুটিকয়েক গল্প উপন্যাসের বই, একটি ডায়েরিও আছে। হাতে নিয়ে প্রত্যুষ দেখতে শুরু করল, সাল 1931, দেখে মনে হচ্ছে বৈষ্ণবী সামন্তের দিনলিপি। পাতা উল্টে পাল্টে দেখতে একটা লেখায় তার চোখ আটকে যায়, 13 মার্চ 1931 রাত 12টা। আজ আবার স্বামীর নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে আমায়। দিনের পর দিন এই যন্ত্রণা আর সহা যাচ্ছে না। রূপচর্চা করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে কেন আমায় বিয়ে করলো সে? বিয়ের আগে কেন বলেনি যে রূপচর্চার প্রতি তার তীব্র অনীহা আছে? বাড়ির সব কাজ সেরেই তো আমি আমার প্রিয় আয়নার সামনে বসে কিছুক্ষণ সময় কাটাই মনের শান্তির জন্য। এত তুচ্ছ কারণের জন্য সে আমার গায়ে হাত তুলবে? নারীরা রূপচর্চা করবে এটাই তো স্বাভাবিক, এতে কিসের এত অসুবিধা? এখন মনে হচ্ছে আমার স্বামী পাগল ছাড়া আর কিছুই নয়। প্রত্যুষের পড়তে পড়তে কেমন যেন ঘোর লাগছিল, মাথা ঝিমঝিম করছিল, আর পড়তে পারল না। ডায়েরিটা যথাস্থানে রেখে নিজের রুমে এলো সে। ইজি চেয়ারটায় স্থিরভাবে বসে কিছু যেন চিন্তা করছে, এমন সময় নয়নিকার স্বরে তার ভাবনার পর্দা ছিন্ন হলো। কটা বাজে খেয়াল আছে, খেতে এসো তাড়াতাড়ি। তুমি রেডি করো, আমি আসছি। হ্যাঁ তো, এত হৃদয়হীন তোমার স্বামী। হ্যাঁ নয়নিকা, কিছু স্বামী এমনই হৃদয়হীন হয়। স্ত্রীদের স্বাধীনতা
মনের ইচ্ছা ভালো লাগার বিষয়গুলিতে তারা জোর জবরদস্তি হস্তক্ষেপ করতে চায়, বলতে গেলে পিষে মেরে ফেলতে চায়। আয়নার ওপার থেকে বলে ওঠেন বৈষ্ণবী সামন্ত। তাই বলে তোমাকে একেবারে, বাকি কথা আর উচ্চারণ করতে পারলো না নয়নিকা। হ্যাঁ নয়নিকা, পুরুষ শাসিত সমাজে চিরকালই নারীরা অবহেলিত ভোগ্য বস্তু, নইলে রূপচর্চার মতো একটি সামান্য ব্যাপারের জন্য কেউ এমন করে? এবার বৈষ্ণবীর গলায় অনুশোচনার ছাপ ফুটে উঠল। খুব ব্যথা পেয়েছে তাই না? অসম্ভব যন্ত্রণা, একবার নয় পরপর তিনবার ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করেছিল আমার পেট এবং বুক, তারপর আবার আমার মুখমণ্ডল ছুরিতে করে বিক্ষত করে দিয়েছিল ওই জানোয়ারটা, অপরূপ মুখমণ্ডল কুরূপ করে দিয়েছিল, বুঝলে নয়নিকা? প্রতিহিংসা এমন এক বিষ যার কাছে সুন্দর সত্য বারবার হেরে গিয়েছে। তারপর আবার আমার মৃতদেহ পুঁতে ফেললো এই বাড়ির পিছনে একটি গর্ত করে। আমার শরীর নষ্ট হলো ঠিকই, কিন্তু আমার আত্মা বন্দী হয়ে গেল এই আয়নার মধ্যে, আমার অত্যন্ত প্রিয় জিনিস এই আয়নার মধ্যে। কিন্তু তুমি তো এখনো বেশ রূপবতী, মানে শরীর মুখে তো কোনো ক্ষত চিহ্ন নেই তোমার। নয়নিকা, আমরা হলাম অশরীরী, কখনো আমরা সুন্দর রূপে দেখা দিই, আবার কখনো বিভৎস রূপে। তুমি কি দেখতে চাও আমার সেই বিভৎস রূপ? এক প্রকার নেশায় আচ্ছন্ন হয়ে ঘাড় নাড়িয়ে ইতিবাচক ইঙ্গিত করল নয়নিকা। পরক্ষণেই আয়নায় ফুটে ওঠা বৈষ্ণবী সামন্তের মুখ ধীরে ধীরে বদলে যেতে লাগল। কপালে একটা দাগের জন্ম হলো, তারপর নাকে, গালে, থুতনি, চোখে এলো পাথারি দাগ দেখা দিতে লাগল। এবার দাগ থেকে সরু ক্ষীণ রক্ত গড়িয়ে পড়ছে, ক্রমশ সেই রক্তের গড়িয়ে পড়া আরও তীব্র হল। সুন্দরী রূপশ্রী মুখমণ্ডল নিমেষের মধ্যে রক্তরঞ্জিত এক বিভৎস মুখের আকৃতি ধারণ করল। এবার বুক ও পেট থেকেও রক্ত গড়িয়ে পড়া শুরু হয়েছে। বিস্ফারিত চোখে নয়নিকা দেখতে দেখতে একসময় দুহাত দিয়ে মুখ ঢেকে উচ্চস্বরে বলল, ব্যাস, আর না, আর দেখতে চাই না তোমার এরূপ, তুমি তোমার আগের অবস্থায় ফিরে এসো প্লিজ। নয়নিকা আবার চোখ মেলে তাকাতেই দেখে বৈষ্ণবী সামন্ত তার পূর্ববর্তী রূপে ফিরে এসেছে, কিন্তু তার প্রতিবিম্ব ক্রমশ ঝাপসা হয়ে আসছে। একটা সময় সম্পূর্ণরূপে মিলিয়ে গেল তার প্রতিবিম্ব। কিছুক্ষণ বাদে কাঁধে এক স্পর্শ পেয়ে পেছন ঘোরে নয়নিকা, প্রত্যুষ দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে নয়নিকা বলে, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে নয়নিকা ঢলে পড়ে প্রত্যুষের বুকে। ঘুমন্ত নয়নিকাকে তুলে বিছানায় শুইয়ে দিল প্রত্যুষ। পরদিন সকালে প্রত্যুষ আর বিরক্ত করল না ঘুমন্ত নয়নিকাকে, নিজেই ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। গাড়ি ড্রাইভ করতে করতে সে মীনাক্ষীর সাথে একবার আলোচনার কথাটা ভাবল, কারণ এমন অপার্থিব ঘটনা তার একার পক্ষে সামলানো সম্ভব নয়, এ ব্যাপারে কারোর সাহায্য অতি অবশ্যই প্রয়োজন। টিফিন আওয়ার, প্রত্যুষ ও মীনাক্ষী ক্যান্টিনে মুখোমুখি বসে আছে। কিছুটা খাওয়ার পর মীনাক্ষী প্রথম নীরবতা ভাঙল, সে বলল, বৌদি এখন কেমন আছে স্যার? প্রত্যুষের মন এমনিতেই উদ্বিগ্ন, তার উপর মীনাক্ষীর প্রশ্ন শুনে মুখের কাছে গ্রাস এনে আবার রেখে দিল। উদাস স্বরে বলল, কোনো চেঞ্জ নেই, সেই ঘটনাই রিপিটেডলি ঘটে যাচ্ছে রাত দুটোর দিকে। ও হ্যাঁ, কাল রাতে বৈষ্ণবী সামন্তকে নিয়ে যে রহস্যটি আপনাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আর বলা হলো না। তাহলে ঠিক তখনই মীনাক্ষীকে মাঝপথে থামিয়ে প্রত্যুষ বলল, তুমি কি বলতে চাইছো আমি জানি মীনাক্ষী। আপনি জানেন? কাল রাতে বৈষ্ণবী সামন্তের ঘর কিছুটা তল্লাশি করে তার লেখা ডায়েরিটা আমি পেয়েছি,
সেই ডায়েরি কিছুটা পড়ে এক আশ্চর্য ঘটনা জানতে পারলো। কি ঘটনা? বৈষ্ণবী সামন্ত নাকি প্রায়ই তার স্বামীর অত্যাচারের শিকার হতেন। বৈষ্ণবী রূপচর্চা করতে ভালোবাসত, কিন্তু সেটি তার স্বামীর একেবারেই পছন্দ ছিল না। তার উপর নাকি অসম্ভব পাশবিক অত্যাচার চলত। তারপর? তারপর আমার মাথা অসম্ভব ধরে যাওয়াতে আর পড়তে পারিনি, সেখান থেকে চলে আসি। বলে প্রত্যুষ। মীনাক্ষী কিছুক্ষণ চিন্তা করে বলল, ও তবে আমি যতদূর জানি বৈষ্ণবী সামন্তকে তার স্বামী নির্মমভাবে খুন করেছে এবং লাশ গায়েব করে দিয়েছে। হোয়াট? একেবারে মার্ডার? হুম। আচ্ছা আচ্ছা, সেই ঘটনার পর থেকে তার স্বামীর আর কখনো খোঁজ পাওয়া গেছিল? চামচে কিছুটা খাবার মুখে পুড়ে জিজ্ঞেস করল প্রত্যুষ। মীনাক্ষী নেতিবাচক ঘাড় নাড়ায়। তারপর উভয়ই কিছুক্ষণ মৌন থেকে কিছুটা খাবার উদরস্থ করে। এবার প্রত্যুষ উদ্বেলিত হয়ে মীনাক্ষীর হাত ধরে বলে, কিন্তু কিন্তু নয়নিকা কিভাবে মুক্তি পাবে? প্লিজ 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 মীনাক্ষী, প্লিজ প্লিজ তুমি কিছু একটা করো, এই স্ট্রেস আমি আর নিতে পারছি না। প্রত্যুষের হাতের স্পর্শ পেয়ে সারা শরীরে শিহরণ খেলে গেল তার। কিছুটা অপ্রস্তুত হয়ে চারপাশে দেখে নিয়ে তার হাতটা প্রত্যুষের হাত থেকে মুক্ত করে চাপা স্বরে সে বলল, উপায় একটাই আছে। কি কি উপায়? হ্যাঁ কি উপায়, কি উপায় বলো বলো। অধৈর্য হয়ে উঠেছে প্রত্যুষ। প্রত্যুষের এমন অস্থিরতা দেখে সত্যিই খারাপ লাগছে মীনাক্ষীর। তার মতো কর্তব্যপরায়ণ কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের এমন হাবভাব। এবার মীনাক্ষী তার ব্যাগ থেকে একটা অতি পুরনো, প্রায় হলদে হয়ে যাওয়া, সেলাই জর্জরিত একটা মোটা বই বের করে টেবিলে নামালো। তারপর মীনাক্ষী একবার প্রত্যুষের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার দাদু খুব ভালো বুক কালেক্টর ছিলেন। দাদুর রুমের দুই দেওয়াল সম্পূর্ণভাবে দুটি বইয়ের র্যাক দখল করেছে। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, বিভিন্ন পৌরাণিক সংক্রান্ত শিল্প বিষয়ক বই কি নেই। তবে দাদুর সবচেয়ে বেশি ঝোঁক ছিল দেশি বিদেশি পৌরাণিক বইয়ের সংগ্রহে। দুটি বিশাল বইয়ের র্যাকে অর্ধেক শুধু মাইথোলজি বইয়ে ঠাসা। ভারত, চীন, গ্রিক, রোম, মিশর, আরও কত দেশের ওপর লেখা কত যে পৌরাণিক বই আছে তার ইয়ত্তা নেই। বৌদির ঘটনাটি যখন আপনি আমায় বললেন, তখন আমার মনে সেদিন কি একটা কাহিনীর কথায় এসেও আসছিল না, যেহেতু ব্যাপারটি পুরোপুরি আয়না সংক্রান্ত। তাই সেদিন বাড়ি ফিরে একাকে কিছুক্ষণ চিন্তা করি। ছোটতে ঠাকুমার কাছে আমি অনেক পৌরাণিক গল্প শুনেছি, হাড় পাঁচটা সাধারণ ছেলেমেয়ের মতো আর কি। সেগুলির মধ্যে কিছু গল্প আমার মনে আজও কিছু স্পষ্ট কিছু আবছা গেঁথে আছে, বিশেষ করে গল্পগুলি যে চরিত্রকে নিয়ে, সেই চরিত্রের নামগুলি, যেমন ব্লাডি মেরি। ব্লাডি মেরি? তিনি আবার কে? বলছি সব। এই বলে মীনাক্ষী কিছুটা জল খেয়ে বলতে শুরু করল, ব্লাডি মেরি হলেন ইংল্যান্ডের রানী, প্রথম মেরি। আসল নাম মেরি টিউডর। জন্মগ্রহণ করেন 1516 সালের দিকে। 1553 সালে তার মৃত্যু হয়। 1553 সালে জুলাই মাসে, অর্থাৎ তার মৃত্যুর আগে অবধি তিনি আয়ারল্যান্ডের রানী হিসেবে আত্মপ্রকাশ করেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রোমান ক্যাথলিক জমির পুনঃপ্রতিষ্ঠা ঘটানোর বাসনায় তিনি অসংখ্য প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মৃত্যুদণ্ড দেন। ফলে সেই প্রোটেস্ট্যান্ট প্রতিদ্বন্দ্বীরা নিন্দা করে তার নাম রাখেন ব্লাডি মেরি। রাজা অষ্টম হেনরি ও তার প্রথম স্ত্রী ক্যাথরিন অফ অ্যারাগনের বেঁচে থাকা একমাত্র সন্তান ছিলেন এই ব্লাডি মেরি। এছাড়া এই মেরির কনিষ্ঠ সৎ ভাই ছিলেন, যার নাম ষষ্ঠ এডওয়ার্ড। এই এডওয়ার্ড ছিলেন অষ্টম হেনরি ও তার দ্বিতীয় স্ত্রী জেন সিমুরের পুত্র। 1553 সালে এডওয়ার্ড মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর মেরিকে উত্তরসূরির তালিকা থেকে সকলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তার ধারণা ছিল মেরি চলমান ধর্ম সংস্কার আন্দোলনকে ধ্বংস করে দেবে। ফলে লেডি জেন গ্রেকে রানী হিসেবে ঘোষণা করল। মেরি তা
সহ্য করতে পারল না, ভিতরে ভিতরে প্রতিহিংসার আগুনে দগ্ধ হতে থাকে। তখন মেরি আঙ্গোলিয়ার এক যোদ্ধা বাহিনী প্রস্তুত করে জেন গ্রেকে বহিষ্কার করেন এবং তার শিরচ্ছেদ করেন। তবে ঐতিহাসিকভাবে বিতর্কিত জেন গ্রে ও সম্রাজ্ঞী ম্যাটিল্ডার শাসনামল বাদ দিলে মেরি ছিলেন ইংল্যান্ডের প্রথম রানী শাসক। মেরি তার 5 বছরের শাসনকালে প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীদের পুড়িয়ে মেরে কুখ্যাত হয়ে আছেন। অনেকে বিশ্বাস করেন মেরির মৃত্যুর পরও তার আত্মা প্রতিহিংসার আগুনে চলছে। কেউ যদি রাত 2:33 থেকে 3:33 মধ্যে অন্ধকার ঘরে 4টে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে এবং 3 বার ব্লাডি মেরি বলে ডাকে, তো সেই মুহূর্তেই আয়নার সামনে ব্লাডি মেরি উপস্থিত হবে। এতটা বলে থামল মীনাক্ষী। এবার প্রত্যুষ জিজ্ঞাসা করল, কিন্তু আয়নার সাথে ব্লাডি মেরির কি সম্পর্ক? ওই যে নিজের রূপের মোহ। মেরি দেখতে এতই সুন্দরী ছিলেন যে তিনি তার মুখশ্রী বারবার আয়নাতে দেখতেন। এও শোনা যায় যে তিনি তার রূপ যৌবন চিরকাল ধরে রাখার জন্য রক্ত দিয়ে স্নান করতেন। প্রত্যুষ একটা হ্যাঁ সূচক শব্দ করে গালে হাত দিয়ে কিছু একটা ভাবল। মীনাক্ষী আবার বলতে শুরু করল, এখানেই শেষ নয়, ব্লাডিমিরির প্রকৃত চমকপ্রদ কাহিনী লুকিয়ে আছে যার ভিত্তি মেরির মা হওয়াকে নিয়ে। প্রত্যুষ মীনাক্ষীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মা হওয়াকে নিয়ে মানে? হ্যাঁ, মেরির ডেলিভারির সময় আশ্চর্যজনকভাবে কোনো সন্তানেরই জন্ম হয়নি। কিছু মাস পর তার পেট আবার নর্মাল হয়ে যায়। তখন মেরি সেখানকার এক জনপ্রিয় পুরোহিতের কাছে যান। সব কথা শুনে তিনি বলেন তার পেটে আদতে কোনো মানব শিশুই ছিল না, বরং তার পরিবর্তে এক অলৌকিক সন্তানের আত্মা ধীরে ধীরে বড় হচ্ছিল। এমন আশ্চর্য অলৌকিক ঘটনা শোনার পর মেরি যতটা দুঃখ পেয়েছিল তার চেয়ে বেশি ক্রোধে ফেটে পড়ছিল সেখানকার স্থানীয় লোকেরা। তারা রানী মেরিকে তখন ব্লাডি মেরি বলে সম্বোধন করতে শুরু করে। এই ব্লাডি মেরির নামানুসারেই ইংল্যান্ডের এক ডাকিনী বিষয়ক খেলা আছে যার নাম ব্লাডি মেরি খেলা। কি আশ্চর্য, এই যুগেও এমন ঘটনা ঘটে, অবিশ্বাস্য। এখানেই শেষ নয়, আরেকটু আছে স্যার। রাতের ওই সময়ের মধ্যেই, অর্থাৎ ব্লাডি মেরিকে ডাকার সময় যেই তার আহ্বান করবে তাকে খুব সতর্কে থাকতে হবে, না হলে তার সেন্সলেস হওয়া এমনকি মৃত্যু অবধি হতে পারে। এবং সেই সময় যদি ব্লাডি মেরিকে বলা হয় আই স্টোলিন ইওর বেবি, তাহলে ব্লাডি মেরি আরো ক্ষেপে যাবে। প্রত্যুষ গম্ভীর স্বরে আবার হুঁ বলল, কিছুক্ষণ মৌন থেকে বলল, কিন্তু এই ঘটনার থেকে কি নয়নিকাকে জড়ানো উচিত? মানে ও কি আদৌ এই অবস্থা থেকে উদ্ধার হবে? ঠিকই উদ্ধার হবে। যখন বৌদি ও বৈষ্ণবী দেবী কথা বলবেন ঠিক সেই মুহূর্তে বা তার কিছু আগেই বৌদিকে ব্লাডিমিরির আহ্বান করতে হবে। এক্ষেত্রে ব্লাডিমিরি অবশ্যই বৈষ্ণবী দেবীর চাইতে নয়নিকা বৌদিকেই 100% আক্রমণ করবে। এর প্রথম কারণ হলো বৌদি ব্লাডিমিরিকে আহ্বান জানিয়েছে, তাই আহ্বানকারীকে আক্রমণ করার চান্সই বেশি। আর দ্বিতীয় কারণ হলো বৈষ্ণবী দেবী অশরীরী আর বৌদি জলজান্ত মানুষ, তাই এক অশরীরী প্রথমে রক্ত মাংসের মানুষকেই স্বীকার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সেই মুহূর্তেই ঘটনাটিকে পুরোপুরি রিভার্স করতে হবে। কিরকম রিভার্স? কারণ এর মধ্যে আমাদের মোক্ষম ব্রহ্মাস্ত্রটি তৈরি রাখতে হবে। সেটি কি? আকুল স্বরে প্রশ্ন করে প্রত্যুষ। মীনাক্ষী বইটার কয়েকটা পাতা উল্টে এক জায়গায় এসে আঙুল দেখিয়ে বলল, এই যে মিশরের দেবী হাথোরের এক ছবি। মিশরীয় মাইথোলজি অনুসারে আকাশের দেবী ছিলেন হাথোর। তিনি ছিলেন আনন্দ, প্রেম, সঙ্গীত ও যৌনতার প্রতীক। এই হাথোর ইহলোক ও পরলোকের সীমানার মধ্য থেকে মৃতের আত্মাকে ইহলোক থেকে পরলোকে উপনীত হতে সাহায্য করত। এখানে দেখতে পাচ্ছেন এই দেবীর কেমন রূপ? এবার প্রত্যুষ ভালো করে ছবিটা দেখল। এক অপূর্ব নারী যার মাথায় 2 গরুর শিং এবং সেই শিং দুটোর মাঝে এক সৌর চাকতি বিরাজ করছে। মীনাক্ষী আবার বলতে শুরু করল, এই ছবি কোনোভাবে আমাদের এডিটের মাধ্যমে এনলার্জ করে ভালো কোয়ালিটির প্রিন্ট আকারে বের করতে হবে এবং বৌদিকেই দিতে হবে।
যে মুহূর্তে ভ্লাডিমিরই বৌদিকে আক্রমণ করবে ঠিক সেই মুহূর্তেই সে ছবিকে উত্থাপন করতে হবে, ঠিক মেরি ও বৈষ্ণবী সামন্তের মধ্যে। আমার বিশ্বাস, সত্য হৃদয় সম্পন্ন সৌন্দর্য দেবীর কাছে অকারণে রূপের অহংকারে জর্জিত তুই অলৌকিক শক্তিকে পরাজয় স্বীকার করতেই হবে। একটু আশার আলো দেখে প্রত্যুষ, বলল, যাক নিশ্চিত হলাম। তাহলে আর দেরি না করে কবে আসছো তুমি আমাদের বাড়ি? কাল রাত 10টায়। আজ সন্ধে আর কালকের বিকেলের মধ্যে যাবতীয় যা কিছু লাগবে সব রেডি করে নি। ছবিটি বেশ ভালো কোয়ালিটির হতে হবে, না হলে মুশকিল। সেটার উপরেই তো সব নির্ভর করে আছে, তাই না? কিছুক্ষণ পর প্রত্যুষের মনে একটা খটকা লাগতেই সে বলল, আচ্ছা মীনাক্ষী, শুধুই কি একটা প্রিন্টেড ছবিকে ভিত্তি করে দুই অলৌকিক শক্তিকে আমরা কাবু করতে পারবো? শুধুই ছবি থাকবে না স্যার, তার সাথে দেবী হাথরের মাথায় যে দুটি সিং ও সৌর চাকতি সমেত মুকুটটি আছে তার রেপ্লিকাও নিয়ে যাব। ওটাও কি আছে তোমাদের বাড়িতে? সবই দাদুর দৌলতে আছে স্যার, বইটির একটি পাতার ফাঁকে ওটা ভরা ছিল, দাদুই বোধ হয় বানিয়ে রেখেছিলেন, এত সুন্দর একটা জিনিস। কিন্তু তুমি এত শিওর কি করে হচ্ছ যে এই রেপ্লিকাতেও কাজ হবে? সত্যি বলবো স্যার, শিওর আমি কোনোটাতেই নই, জাস্ট অনুমান। শুধু বিশ্বাস ও সত্যের উপর ভর করেই এইসব আনারই রিস্ক নিচ্ছি। ওকে, এই বলে প্রত্যুষ কিছুক্ষণ বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকে। মীনাক্ষী বলে, শুধু বৌদিকে বলে রাখবেন তিনি যেন নির্ভয় মোমবাতি চালিয়ে ভ্লাডিমিরকে তিনবার ডাকেন ঠিক রাত 2:45। আচ্ছা, তাহলে ডিনারটা কাল রাতে আমার বাড়িতেই করবেন? না না স্যার, আমি ডিনার করেই যাব, উনি আপনাকে ভাবতে হবে না, আগে বিপদটা কাটুক, তারপর না হয় একদিন জমিয়ে ডিনার করব। এই বলে মীনাক্ষী প্রত্যুষ উভয় উভয়কে বিদায় জানালো। পরদিন রাত, ডিনার শেষ করে প্রত্যুষ বেসিনে হাত ধুচ্ছে আর ডাইনিং থেকে এঁটো বাসনকোসন গোছাচ্ছে নয়নিকা। এমন সময় বাইরে শোনা গেল দুবার গাড়ির হর্নের শব্দ। মীনাক্ষী যেমনভাবে বলতে বলেছিল ঠিক তেমনভাবে প্রত্যুষ তাদের প্ল্যানটা বলেছিল নয়নিকাকে। প্রত্যুষের মুখে বৈষ্ণবী সামন্তের পুরো ইতিহাস শুনে প্রথমে বেশ হকচকিয়ে গিয়েছিল নয়নিকা, আবার একটু আনন্দও পেয়েছিল এই ভেবে যে তার কাজ পাগল স্বামী নিজের কাজের গণ্ডির বাইরে এই সব ব্যাপারে মাথা ঘামাচ্ছে। প্রত্যুষ নয়নিকার দিকে একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল। মীনাক্ষী ঘরে ঢুকেই নয়নিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কেমন আছেন বৌদি? ভালো। দেখে মনে হলো তার হাসির মধ্যে কোথাও একটা কৃত্রিমতার ছাপ লুকিয়েছে। মীনাক্ষী তার আনা সরঞ্জামগুলো ঘরের একপাশে রেখে আবার নয়নিকাকে বলল, শুনুন বৌদি, একেবারে ঘাবড়াবেন না, এ কাজের রিস্ক আছে বটে, তবে ঠিক হয়ে যাবে এই আশা করি। আপনাকে রাত 2:00 মোমবাতি দেশলাই আর এই ছবি এবং চাকটি নিয়ে সাজঘরে হাজির হতে হবে। এই বলে মীনাক্ষী ব্যাগ থেকে দেবী হাথোরারের বড় প্রিন্টেড ছবি এবং সেই সিং সমেত সৌরচাক রেপ্লিকাটা বের করে তাদের সামনে তুলে ধরল। অ্যামেজিং! প্রত্যুষ সেটা দেখা মাত্রই বলে উঠল, কিন্তু নয়নিকার মুখমণ্ডলে উৎসাহ বা দুঃখের কোনো অভিব্যক্তি ফুটে উঠল না, শুধু দুবার ঘাড় নাড়িয়ে ইতিবাচক ইঙ্গিত দিল। মীনাক্ষী বলল, শুনুন বৌদি, একেবারে ভয় পাবেন না, কেমন, যা যা বলছি সেগুলো করবেন। শুধু শেষ দৃশ্যে অর্থাৎ ভ্লাডিমির ও বৈষ্ণবী যখন ঠিক মুখোমুখি হবে তখনই তাদের মাঝে আপনি এই দুটি জিনিসকে তুলে ধরবেন, তারপর দেখবেন দুই অলৌকিক আপনা আপনি নিজেদের পরাজয় স্বীকার করে বিদায় নেবে। ঠিক রাত 2:00 সময় মীনাক্ষীর ঘুম ভেঙে গেল। প্রত্যুষ তখনও ঘুমিয়ে কাদা, তবে তার ফোনে 2:20 অ্যালার্ম দেওয়া ছিল। ঠিক হয়েছিল মীনাক্ষী আর প্রত্যুষ একটু বাদে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকবে, যদি কিছু বেগরবাই হয় তো সামাল দেওয়া হবে, তবে পুরো কাজটা নয়নিকাকেই করতে হবে। মীনাক্ষী শুয়েছিল পাশের ঘরে, মুখোমুখি বসে আছে নয়নিকা ও বৈষ্ণবী দেবী, একজন রক্তমাংসের পার্থিব জগতের, অপরজন অলৌকিক দর্পণ জগতের। কোনো কথা বলছে না বৈষ্ণবী সামন্ত, সুস্থিরভাবে তাকিয়ে আছে নয়নিকার দিকে। সেই দৃষ্টি কি মায়ার, না প্রতিহিংসার, না দয়ার, সেটা বোঝার ক্ষমতা নয়নিকার নেই।
একবার নয়নিকার মনে হলো যে বৈষ্ণবী কি তার অভিসন্ধি ধরে ফেলেছে, ছবিও সেই রেপ্লিকা কি সে দেখে ফেলেছে। হতেও পারে, অলৌকিক শক্তি তো সীমার ঊর্ধ্বে। কোনো রকম বিচলিত না হয়ে নিজেকে স্বাভাবিক করে সে বলল, অমনভাবে কি দেখছো? তোমাকে। সেই কণ্ঠটা শুনে কিছুটা হলেও শিহরিত হয় নয়নিকা। কেন শিহরিত হলো তা সে নিজেও বুঝতে পারল না। বুকটা একবার কেঁপে উঠল। ঘড়ির তিনটে দাগ জানান দিল 2:31। নয়নিকা 4টে মোমবাতি জ্বালিয়ে ড্রেসিং টেবিলে রাখল এবং ঘরের সব লাইট অফ করে দিল। বৈষ্ণবী বলে ওঠে, কি ব্যাপার নয়ন, আলো নিভিয়ে মোমবাতি জ্বালালে কেন? মুখে একটা রোমান্টিক ভাব এনে নয়নিকা বলে, সব দিন তো আলো জ্বেলেই আমাদের গল্প হয়, আজ না হয় মোমবাতির আলো আঁধারে মেশা মায়াবী পরিবেশে হোক আমাদের সুখ দুঃখের কথা। ও তাই বলো। সত্যি এই মোমবাতির মায়াবী আলোয় তোমায় কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। এই বলে এক স্থির গভীর চোখে নয়নিকা তাকিয়ে থাকে বৈষ্ণবীর দিকে। বৈষ্ণবী দেবীও স্থির চোখে তাকিয়ে মৃদু হাসল। এক ফাঁকে নয়নিকা ঘাড় ঘুরিয়ে দেখে নিল, 2:45 বাজে। ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। ঠিক তখনই নয়নিকা একটা মোমবাতি হাতে নিয়ে চোখ বন্ধ করে 3 ব্লাডি মেরি বলাতেই এক শীতল বাতাস প্রবাহিত হয়ে গেল সমগ্র ঘরে। নয়নিকা অনুভব করে তার পেছনে কয়েক হাতের মধ্যে যেন কেউ এসে উপস্থিত হয়েছে। চোখ খুলতেই এক ভয়ানক প্রতিবিম্ব ফুটে উঠেছে ঠিক বৈষ্ণবী সামন্তের প্রতিবিম্বের পেছনে। আয়নার ওপারে সব ঘটনা বৈষ্ণবী দেখতে পায়, কিন্তু সে বিচলিত না হয়ে মৌন থাকেন। মনে অনেকটা সাহস সঞ্চয় করে আস্তে আস্তে পেছনে ঘোরে নয়নিকা। ঠিক তার থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে ব্লাডি মেরি। বিস্ফারিত চোখ নয়নিকার, হাতে তার হাথরের ছবি ও শিং সমেত সৌরচাক রেপ্লিকাটা ধরা থাকা সত্ত্বেও সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। তবু স্নায়ু স্থির রাখার চেষ্টা করছে সে। ইতিমধ্যে অনেকটা চলে এসেছে ব্লাডি মেরি, সেই মূর্তি যার বিভৎসতায় শুধু নয়নিকা নয় সমগ্র ঘর যেন কেঁপে উঠছে। ইংল্যান্ডের রানীর সাজের মতো তার পোশাক, খোলা চুল আর ধবধবে সাদা মুখে তাকে নরকের পিশাচের মতো লাগছে। এমন সময় শুধুমাত্র একটা বাক্য বলে নয়নিকা ব্লাডি মেরিকে আরও উত্তেজিত করে তুলল। নয়নিকা বলল, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, আই হ্যাভ স্টোলেন ইওর বেবি। তৎক্ষণাৎ স্থির হয়ে যায় ব্লাডি মেরি, চোখ মুখে আরও হিংস্রতা ফুটে উঠেছে, মুখে গোঁগো করে এক বিকট আওয়াজ শুরু করে। ইতিমধ্যে এই অবস্থায় সেই আওয়াজ যে কেউ শুনলে হার্ট ফেল করতে পারে, কিন্তু এই কদিনে এক অলৌকিক শক্তির সাথে গভীর রাতে কথোপকথন করার ফলে নয়নিকার স্নায়ুর ওপর বেশ ভালো দখল চলে এসেছে। তাই একটুও বিচলিত না হয়ে আয়না থেকে একটু সরে গিয়ে ঠিক বৈষ্ণবী দেবীর প্রতিবিম্ব ও ব্লাডি মেরির মাঝে ধরল হাথরের ছবি এবং সেই 2 বিশিষ্ট রেপ্লিকাটি। কিন্তু না, কারোর মধ্যেই কোনো পরিবর্তন ঘটল না। বৈষ্ণবী দেবীও স্থির, ব্লাডি মেরিও। ততক্ষণে নয়নিকার কপাল থেকে ঘামের রেখা বেশ গভীর আকার ধারণ করেছে, বুকে হাতুড়ি পিটছে, মুখ ফুটে তার কথা বেরোচ্ছে না, অবশতা ঘিরে ধরছে তাকে। শুধু মনে মনে নয়নিকা বলল, প্রত্যুষ, মীনাক্ষী, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো, প্রত্যুষ, মীনাক্ষী। ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটল যা ছিল নয়নিকার বোধগম্যের বাইরে। অন্তত সে ব্লাডি মেরির কাছ থেকে এটা আশা করেনি। ব্লাডি মেরি তার রাজকীয় পোশাকের অন্দর থেকে বের করে আনে একটা ছুরি। সেই ছুরি সমেত হাত ধীরে ধীরে ওপরে তোলে সে। জিঘাংসা মিশ্রিত চোখ নিয়ে যেই ছুরি চালাতে ব্লাডি মেরি উদ্যত হবে, ঠিক তখনই তার হাত শূন্যে আটকে যায়। ছুরি চালানোর বারংবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হাত নাড়তে পারছে না, তার হাত শূন্যে আটকে গেছে। ঘটনাটা বেশ আশ্চর্য করে নয়নিকাকে। পরক্ষণেই সে তার ডান পাশে কারোর উপস্থিতি টের পেল। ভয়ার্তভাবে ঘাড় ঘুরিয়ে দেখে স্বয়ং বৈষ্ণবী দেবী আয়নার জগৎ থেকে বেরিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে।
এবং তার ডান হাতের তর্জনী তুলে ধরেছে ব্লাডি মেরির দিকে। তার চোখে যে আগুন দৃষ্টি, বৈষ্ণবী দেবীর শক্তির কাছে ব্লাডি মেরি যেন পেরে উঠছে না। ছুরি পড়ে গেল তার হাত থেকে, তার হাত পাও যেন আটকে গেছে বৈষ্ণবী সামন্তের শক্তির প্রভাবে। ক্রমশ ব্লাডি মেরি তার চুল ছিঁড়ে ফেলার চেষ্টা করছে, মুখে আঁচড় কাটছে। ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা দেখে নয়নিকা বেশ অবাক হল। বৈষ্ণবী সামন্ত খুলে ফেলল তার এলোকেশী চুল, দুহাত দিয়ে মুখমণ্ডল খামচে ধরে টেনে খুলে ফেলল একটা আবরণ, একটা কৃত্রিম চামড়া। সেই চামড়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক রক্ত মাংসে গড়া পার্থিব মানুষের মুখ। মীনাক্ষী, তুমি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে নয়নিকা। ক্রমশ জিজ্ঞাসা যেন ঘিরে ধরল নয়নিকাকে। এবার বৈষ্ণবী সামন্ত তার বাঁ হাতের অলৌকিক শক্তি দিয়ে ঢেকে দিল নয়নিকার চোখ। তারপর সে শুনতে পেল মীনাক্ষীর তীব্র চিৎকার। চোখ যখন খুলল তখন সে দেখল মীনাক্ষীর নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে, মাথা কাজ করছে না নয়নিকার। এসব কি ঘটে চলেছে একের পর এক! তারা যে পরিকল্পনার রচনা করেছিল সেগুলোর বিপরীতে ঘটে চলেছে সব কিছু। তাহলে কে ঠিক, কে বেঠিক? মনের মধ্যে এক সমুদ্র প্রশ্ন এখন তার। বৈষ্ণবী বুঝতে পারে নয়নিকার মনের কথা। স্মিত কণ্ঠে সে বলে, বিচলিত হইও না নয়নিকা, আমি তোমায় সব বলছি। নয়নিকা, তুমি কি করে ভাবলে যে আমি তোমার ক্ষতি করার জন্য এসেছি? এতদিন আমার সাথে কথা বলে তোমার কি তাই মনে হয়েছে? দিনের পর দিন তোমার সাথে ছল করে এসেছে তোমার স্বামী প্রত্যুষ, আর তার কাজে ইন্ধন জুগিয়েছে মীনাক্ষী। প্রত্যুষ তোমায় বিয়ে করেছে ঠিকই, কিন্তু তোমার প্রতি ভালোবাসা ছিল না, স্রেফ ভালোবাসার নাটক করেছে তোমার সহানুভূতি পাওয়ার জন্য। প্রত্যুষের তো প্রথম থেকেই মীনাক্ষীর প্রতি টান ছিল, ওদের বেশ কয়েকবার শারীরিক মিলনও হয়েছে। এছাড়া প্রত্যুষ নিজের বাড়ি ছেড়ে এখানে বাড়ির কেনাটাও ওদের ষড়যন্ত্রের একটি শিকার। ষড়যন্ত্র মানেটা কি? সব বলছি। মীনাক্ষী ও প্রত্যুষের ভালোবাসা প্রত্যুষের পরিবারে মেনে নিতে পারেনি। প্রত্যুষের পরিবার ছিল অত্যধিক নিয়ম পরায়ণ পরিবার, ভালোবেসে বিয়ে করাটা তাদের কাছে ছিল অত্যন্ত নিজ প্রকৃতির কাজ। তাই এক প্রকার জোর করেই তোমার সাথে প্রত্যুষের বিয়ে দিয়ে দেয়। প্রকৃতির নিয়মে তোমার গর্ভে আসে তোমাদের প্রথম সন্তান। মাঝখানে বৈষ্ণবীকে থামিয়ে নয়নিকা বলে উঠল, কিন্তু যে কথা আমি জানি না সে কথা তুমি কি করে জানলে? কারণ আমি যে এই মোহের আবেশে ঘেরা পার্থিব জগতে নয় নয়ন। যেদিন তোমার সাথে আমার প্রথম কথা হয় সেদিনই আমি তোমার সমস্ত অতীত জানতে পারি তোমাকে দেখে, এমনকি তোমার গর্ভে মৃত সন্তানের কথা। বৈষ্ণবীর কথা শুনে নয়নিকা বেশ মুষড়ে পড়ল, মনটা হু হু করে উঠল, কিন্তু চোখ দিয়ে জল পড়ল না। বৈষ্ণবী আবার বলতে শুরু করে, নয়ন, তোমার বাচ্চা মৃত হয়ে জন্মায়নি, ওকে মেরে ফেলা হয়েছিল ডাক্তার ও পুলিশকে, মোটা টাকার লোভ দেখিয়ে ব্যাপারটি ধামা চাপা দেওয়া হয়েছিল। আর এই নৃশংস কাজটি করেছিল তোমার স্বামী প্রত্যুষ এবং মীনাক্ষী। বৈষ্ণবীর একের পর এক বাক্যবাণে নয়নিকার হৃদয়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিল, আর ততই ঘৃণা জন্মাচ্ছিল তার স্বামীর প্রতি। দুঃখ ও ঘৃণার দুই পাড়ের মধ্যেই অনায়াসে নদীর মতো চোখের জল গড়িয়ে গেল নয়নিকার। তারপর শুরু হলো তোমার স্বামী ও মীনাক্ষীর অন্য এক পরিকল্পনা। বাচ্চা হত্যা রহস্য ধামাচাপা পড়ল, এদিকে প্রত্যুষের বাড়ির লোক তোমার উপর দোষ চাপাতে থাকে মৃত বাচ্চা প্রসব করার জন্য। নানা কুকথা শুনিয়ে তোমাকে প্রায় বিষিয়ে তুলেছিল। একসময় তুমি প্রত্যুষকে ছেড়ে এ বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকার কথা বলো। বুঝলে নয়ন,
এই হচ্ছে প্রতি মেয়েদের শ্বশুর বাড়ির প্রকৃতি। জগতের সমস্ত অত্যাচার, অপমান, কুৎসা সবকিছু নীরবে হজম করার জন্যই যেন মেয়ে নামক এই পাকস্থলী সৃষ্টি হয়েছে। বৈষ্ণবীর কথা যে অক্ষরে অক্ষরে ঠিক সে ব্যাপারে নয়নিকার কোনো সন্দেহ নেই। বৈষ্ণবী আবার বলতে শুরু করে, ব্যাস প্রত্যুষ মীনাক্ষী যে কাজটি চেয়েছিল সেই কাজটি আরো সহজ হয়ে গেল। এই বাড়ি যে অলৌকিক তা মীনাক্ষী আগে থেকেই জানতো, কারণ মীনাক্ষীর দোষ সম্পর্কে দাদু এই পাড়াতেই থাকতেন, আর সেই কথা মীনাক্ষী প্রত্যুষকে বলে। ওরা তখন পরিকল্পনা করল, যে করেই হোক এই অলৌকিক শক্তি অর্থাৎ আমার কবলের মধ্যে তোমাকে ফেলবে। এইভাবে যে ওরা সফল হবে সেটা নিশ্চিত ছিল, কারণ প্রত্যুষ সারাদিন অফিসে আর নয়ন একাকী ঘরে। মেয়েদের মন প্রথম থেকে একটু সন্দেহবাদিক, তাই এই ঘরের খুঁটিনাটি ব্যাপারে তোমার আকর্ষিত হওয়াটা স্বাভাবিক। তুমিও আমার মতো সাজতে ভালোবাসো, কারুকাজে সমোহিত সুন্দর এক আয়না পেয়ে গেলে ব্যাস আর কি চাই? ওরাও নিশ্চিত হলো। ওরা জানতো এইভাবেই আয়নার মোহে জড়িয়ে এ বাড়ি তুমি ছাড়তে চাইবে না, ধীরে ধীরে একদিন আমার কবলে পড়ে হয় মারা যাবে নয় পাগল হয়ে যাবে, ব্যাস ওদের পথের কাঁটা পরিষ্কার। পাগল হলে তো কোনো কথাই নেই, আর যদি তুমি মারা যাও তাহলে বাড়িটার বদনামের দরুন পুরো ঘটনাটি অলৌকিক শক্তির বলে চালিয়ে দেওয়া যাবে। একটু থেমে বৈষ্ণবী নয়নিকার মুখটা ভালো করে জরিপ করে নিল। বেচারি আবার বলতে শুরু করে, ওরা ভেবেছিল তুমি এখানে আসার এক থেকে দুদিনের মধ্যে হার্ট ফেল করবে, কিন্তু তুমি করলে না। তোমার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন হলো ঠিকই, কিন্তু তুমি পাগল হলে না। তুমি যা ভেবেছিলে ঠিক তার উল্টো হচ্ছিল নয়ন। তুমি তোমার এই অবস্থার জন্য আমায় সন্দেহ করেছিলে, কিন্তু আমি তোমাকে এতদিন সামাল দিচ্ছিলাম। হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলে জ্ঞান হারাতে, কারণ তোমার অতীত জানাটা আমার খুব প্রয়োজন ছিল। তোমার শারীরিক তরঙ্গ কিছুটা শুষে নিয়ে তোমার সমস্ত অতীত জেনেছিলাম আমি, ফলে তুমি কিছুটা দুর্বল হয়ে জ্ঞান হারাতে, কিন্তু মারা কখনোই যেতে না, কারণ আমি যে তোমার আপন করে নিয়েছিলাম নয়ন। এই বলে বৈষ্ণবী থামল। ডুকড়ে কেঁদে ওঠে নয়নিকা। বৈষ্ণবী কিছুক্ষণ মৌন থাকল। নয়নিকার প্রতি তার দয়া হল। কিছুক্ষণ মৌন থাকার পর সে আবার বলতে শুরু করে, তুমি যখন আমার সাথে কথা বলার পর জ্ঞান হারাতে তখন প্রত্যুষ আদতেও ভয় পেত না, শুধু ভয় পাওয়ার নাটক করত। বরং তুমি সুস্থ হলে ওর চাপার রাগ হতো। আমি আয়নাতে বন্দী যতই হই আমার বিচরণ কিন্তু সর্বত্র ছিল, তাই প্রতি মুহূর্তে নজর রাখতাম মীনাক্ষী ও প্রত্যুষের ওপর, ওদের প্রতি হালচাল কথাবার্তার ওপর, এমনকি ওদের ফোনে প্রেমালাপও আমার নজরের বাইরে যায়। নয়নিকা শাড়ির আঁচলে চোখের জল মুছে বলল, কিন্তু ভ্লাদিমিরের ব্যাপারটা? ভ্লাদিমিরই সত্যিই ছিলেন, উনি ছিলেন ইংল্যান্ডের রানী মেরি টিউডর। ওরা ভ্লাদিমিরের সাহায্যে আমাকে নয় বরং তোমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। ভ্লাদিমিরের আগমনের সমস্ত পদ্ধতি কিন্তু মীনাক্ষী ঠিক ঠিক বলেছিল, কিন্তু ভুল করেছিল একটি বিশেষ জায়গায়, বা হয়তো তাড়াহুড়োতে ভুলিয়ে গেছিল। ভুল কোন জায়গায়? ভ্লাদিমিরি উপস্থিত হন একমাত্র আয়নার ভিতরে। আয়নার ভিতরে তার ভয়ানক চেহারা দেখেই মানুষ মারা যান। তিনি নিজেই হয়তো হত্যা করে থাকেন, কিন্তু তিনি কখনোই এই পার্থিব জগতে উপস্থিত হন না। অর্থাৎ তুমি আয়নার সামনে দাঁড়িয়ে সঠিক পদ্ধতিতে ভ্লাদিমিরিকে আহ্বান করলে ভ্লাদিমিরি উপস্থিত হবে আয়নার ভিতর, তুমি তা স্পষ্ট দেখতে পাবে। কিন্তু তুমি যদি পেছনে ঘুরে দেখো তাহলে তাকে দেখতে পাবে না। ঠিক যে মুহূর্তে পিছন থেকে মুখ সরিয়ে আবার আয়নাতে তাকাতে যাবে সেই মুহূর্তে হয় ভ্লাদিমিরি হত্যা করবে, নয়ের ভয়াবহ রূপ দেখে তুমি নিজেই ভয়ে হার্ট ফেল করবে, পরিশেষে মৃত্যু তোমারই হবে। কিন্তু আমি যে সঠিক পদ্ধতিতে ভ্লাদিমিরকে আহ্বান করেছিলাম তাও তিনি এলেন না কেন?
তোমার কিছু ভুল হয়েছিল। প্রথমত যে তিনবার তুমি ব্লাডি মেরির নাম নিয়েছিলে, প্রত্যেকবারে তোমার কণ্ঠস্বর আলাদা আলাদা ছিল বা ওঠানামা করছিল। ব্লাডি মেরিকে ডাকার সময় তিনবারই একই স্বরে ডাকতে হবে। দ্বিতীয়ত, তুমি মোমবাতি এক হাতে ধরেছিলে, কিন্তু নিয়ম হচ্ছে দুই হাতে মোমবাতি ধরা। ওই কারণে ব্লাডি মেরি উপস্থিত হননি, আর এত কিছু মীনাক্ষীর জানা ছিল না, তাই এ যাত্রায় তুমি বেঁচে গেলে। বৈষ্ণবীর সব কথা শুনে নয়নিকার কি যেন মনে হতেই ঘরের এদিক ওদিক চোখ বোলাতে লাগল। প্রত্যুষ কোথায়? প্রত্যুষ! মীনাক্ষীকে শাস্তি দিতে গিয়ে আমি তোমার চোখ এমনি এমনি বন্ধ করিনি নয়নিকা। প্রত্যুষ সমস্ত ঘটনা লুকিয়ে দেখছিল দরজার ওপার থেকে, আর সেটাই হয়েছিল ওর কাল। মীনাক্ষীর এমন ভয়াবহ মৃত্যু আর আমার বিভৎস্বরূপের প্রত্যক্ষদর্শী হয়ে সে হার্ট ফেল করে মারা গিয়েছে। নয়নিকা স্থবির, মুখের ও মনের সব অভিব্যক্তি যেন শেষ হয়ে গেছে। শ্লেষ মেশানো গলায় বৈষ্ণবী বলল, সে একরকম হয় গো নয়নিকা, তুমি কি ভাবছ? তোমার সাজ সরঞ্জামের জন্য খরচ কি প্রত্যুষ হাসি মুখে করত? স্রেফ তোমার মন ভোলানোর জন্য, যাতে এ বাড়িতে তোমার মন টেকে এবং অলৌকিক ভাবে তোমার মৃত্যু হয়। কিন্তু নয়ন, আমি তা হতে দিইনি। তোমার মধ্যে আমি আমাকে খুঁজে পেয়েছি। আমার দুঃখ কষ্টে ঘেরা জীবনেরই এক প্রতিফলন যে তুমি। আজ তোমার প্রাণ বাঁচিয়ে আমার আত্মা শান্তি পেল। আজ আমি মুক্তি এই দর্পণ জগৎ থেকে। প্রতারিত সমাজের কিছু প্রতারক স্বামী, বহুরূপী মানুষের থেকে। নারী যেমন কোমল হাতে রূপচর্চা, স্বামী সন্তানের সেবা করতে পারে, তেমনি তার সংবেদনশীলতা ভেঙে যদি সহ্যের সীমা অতিক্রম করে, তাহলে সেই নারী অরূপদর্শী ভয়াবহ কালীয় হয়ে উঠতে পারে। বুঝলে নয়নিকা? কালীয় হয়ে উঠতে পারে। এই বলে ধীরে ধীরে মিলিয়ে গেল বৈষ্ণবী সামন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন রূপের আড়ালে, রচনা সুপ্রভাত দত্ত। আজকের গল্প পাঠ তথা গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, সুপ্রজা, রিমঝিম এবং অস্মিতা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। শব্দ সংযোজনে ছিল সৃজা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আপনাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।